অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমরা সমাজে বাস করি, সমাজের কথা তো অন্তত মাথায় রাখতে হয়। তাই বুঝি তা নয় তো কি মা, বাড়ির বউ গোটা একটা দিন বাড়ির বাইরে কাটিয়ে এলো, সবাই জানলে কি বলবে মা? তার মানে তুই সবার বলার পরোয়া করিস? নিশ্চয় করি মা, সমাজে থাকতে গেলে সমাজের পরোয়া তো করতেই হবে। বেশ, তবে যা যা পাড়ায় আশেপাশের বাড়িতে গিয়ে একটু কান পেতে দেখ। একটা মেয়ে তার বিয়ের পর বছরের পর বছর যদি স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকে, তাহলেও কিন্তু সমাজে কথা হয়। যা কান পেতে শুনে। মা, তুমি আমাকে কথা শোনালে, এই বাড়িতে থাকা নেই তাও আবার এই মেয়েটার জন্য। এই মেয়েটা নয় মহুয়া, ও এ বাড়ির বউ, এ বাড়িতে ও থাকবে। তোর যদি অসুবিধে হয় তুই চলে যেতে পারিস, কেউ তোকে আটকাবে না। মা, মা তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে। দেখেছো আজ এই বাড়ির অবস্থা, তুমি কি করেছো দেখেছো? তোমার জন্যে আজ এক ছাদের তলায় থাকা মানুষগুলো দুভাগে ভাগ হয়ে গেছে। এটাকেই কিন্তু সংসার ভাঙা বলে বৃষ্টি? মা, আমি সংসার ভাঙতে চাই না। তাই যদি না চাও তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যে যাই বলে বলুক তোমাকে, তুমি চলে যাও এই বাড়ি থেকে। আমি চাই না তুমি আর এই বাড়িতে থাকো। ও এই বাড়িতেই থাকবে। তাহলে তো এবার আমাকে অন্য কিছু ভাবতে হয় মা। আপনি কি চাইছেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? বৌমা তোমার এখন মাথা গরম, তাই এখন আমি এ ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। দেখেছো বৃষ্টি, তুমি কি রকম আমার সংসারটা ভেঙে দিচ্ছ? মা, তোমার সংসার ভাঙছে না। সংসার যদি কোথাও ভাঙে সেটা শুধুমাত্র তোমার ভুল ভাবনা চিন্তার জন্য ভাঙতে পারে, আর কিচ্ছু না। ও ঠিক না মা, বিশ্বাস করুন, আমি আমি শুধুমাত্র এই বাড়ির মঙ্গলের জন্য ফিরে এসেছি, আর কিচ্ছু না। এই কথাটা আর কেউ বিশ্বাস করুক বা না করুক, বিশ্বাস করি বৃষ্টি। দেখেছ? হ্যাঁ দেখেছি, শুনেছি। অনেকক্ষণ ধরেই আমি সব খেয়াল রাখছি, তোমরা কেউ রাখি না। দাদা দাদা, তাহলে তো তুমি সব শুনেছো যে এই বাড়িতে কি কি হচ্ছে। দেখেছো, বাড়ি থেকে চলে গেছিল, আবার ফিরে এসেছে। ফিরে এসে বলছে যে এই সংসারের ভালোর জন্য নাকি ও আবার ফিরে এসেছে। ঠিক বলছো। ঠিক বলছো, এই সংসারের ভালোর জন্যই ও ফিরে এসেছে, 100% খাঁটি কথা বলছে। তুমি নেশা করেছো, তাই তোমার খেয়ালই নেই যে তুমি কি বলছো। সব খেয়াল আছে, সব খেয়াল আছে। বৃষ্টি এই বাড়ি ছেড়ে যাবে না, আমি বলছি। কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু। বাবার বোধহয় অনুতাপ হয়েছিল আমাকে চলে যাওয়ার কথা বলে, সেই কারণেই হয়তো নেশা করেছেন। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, নইলে বাবা বাবা কেন আমাকে সাপোর্ট করবে, আমার হয় বলবে? নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছেন। বাবা
বাবা আমাকে ক্ষমা করবেন, আমি পারলাম না চলে যেতে। ভালো করেছো মিষ্টি, খুব ভালো করেছো। আজ একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে আমি আর এই বাড়িতে থাকবো না। এখনো দরকার নেই তো, ওই বাড়িতে থাকবে না, আমি ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। না, কেউ কোথাও যাবে না। রোম, বৃষ্টিকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা তুই বলবি না। প্রমিতা, বৃষ্টি এই বাড়ি ছেড়ে যাবে না। তুমি, যখন শুনেছিলাম যে বৃষ্টি এই বাড়ি ছেড়ে চলে গেছে, সারা দিন খুব কষ্ট হয়েছে আমার। এখন ও ফিরে এসেছে দেখে আমি অত্যন্ত খুশি। তাই কেউ বৃষ্টিকে এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না, আমি বলছি, কেউ না। আর প্রমিতা, তুমিও এই বাড়িতেই থাকবে। ওকে বৃষ্টি, যাও ফ্রেশ হয়ে নাও। কিন্তু কোনো কিন্তু না, নেশা করে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কি হলো, সবাই দাঁড়িয়ে রইলে কেন? যাও ঘরে যাও। বৌমা, ঘরে যাও। বৃষ্টিকে নিয়ে ঘরে যা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। দাদা যা। বৃষ্টি, তুই আমার সঙ্গে আয়। না বাবা, ও আমার সাথে যাবে। বেশ, তুমি যাও, আমি আসছি। সত্যি বললে তো?